আমাদের এই কাঁচা রাস্তায় প্রচণ্ড কষ্ট হয়। আমাদের বিদ্যার্থীদের আসা যাওয়া 24 ঘন্টা অনেক কষ্ট হয়। এই গ্রাম দিয়ে প্রায় 8-10টা গ্রামের লোক আসা যাওয়া করে। পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক 1 নম্বর ব্লকের মারুপুর গ্রামে প্রায় 40 বছর থেকে কাঁচা রাস্তার সমস্যা চলে আসছে। ওই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় 4 থেকে 5 হাজার লোকের যাতায়াত। এখানে একটা বিরাট এলাকা, এলাকার মধ্যে আমরা দীর্ঘদিনের বাস, কিন্তু কাঁচা রাস্তায় যেতে হচ্ছে। সম্পূর্ণ কাঁচার মধ্যে বর্ষার সময় হাঁটা যায় না, এমন অবস্থা, কাদা হয়ে যাচ্ছে। এখানে একটা বিরাট মাদ্রাসা, প্রায় 300-350 ছেলের ইসলামী মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, প্রায় 20টা গ্রামের নিয়ে একটা ঈদগাহ, জামে মসজিদ, একটা বিরাট সমস্যা। আমরা চাই যেন রাস্তাটা আমাদের পাকা হয়ে ব্যবস্থা করা হোক। মারুপুর গ্রামের প্রায় 500 মিটার রাস্তা কাঁচা, ওই রাস্তাটির অবস্থা খুব খারাপ। বর্তমানে লোকজনের চলাচল করা খুব দুঃসাহ হয়ে উঠেছে। ওই রাস্তা দিয়ে তাদের স্কুল, কলেজ, ব্যাংক, অফিস, মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহায় যেতে হয়। মারুপুর গ্রামের মধ্যে একটি বড় মাদ্রাসা এবং ঈদগাহ রয়েছে। সেই ঈদগাহে 20টি গ্রামের লোক নামাজ পড়তে আসে। এই রাস্তা দিয়ে গাড়ি চলে? গাড়ি শুকনো সময় গাড়ি চলে, কিন্তু এখন তো কাঁচা, এখন কোনো গাড়ি চলবে না। অ্যাম্বুলেন্স ঢুকে? অ্যাম্বুলেন্স সময় সবই ঢুকে, শুকনো সময়ে, কিন্তু এখন বর্ষাকালীন 3-4 মাস কিছুই করে পায়ে হাঁটা যায় না, কী করে হবে? যদি কেউ অসুস্থ হয়ে যায় তাহলে পায়ে হেঁটে যে নিয়ে যেতে হয়, পাকা রাস্তায় নিয়ে যেতে হয় হেঁটে। প্রধানমন্ত্রী সড়ক যোজনা 2000 সাল অনুযায়ী এই রাস্তাটি এই যোজনার একটি ইখতিয়ারের মধ্যে পড়ছে। 40 বছর ধরে গ্রামের মানুষ দলগতভাবে কখনো এমপি, কখনো এমএলএ, কখনো বিডিও এবং কখনো বা পঞ্চায়েতের কাছে লিখিত আবেদন করেছে, কিন্তু তাতেও কোনো ফল হয়নি। আমরা এখানে প্রায় 1985 সাল থেকে বাস করি, তার মধ্যে থেকে আমাদের এমপি এমএলএ হয়তো 6 বার আমরা ভোট দিলাম বিধানসভা লোকসভায়, কিন্তু সেই ভোটেও আমরা কিছু ফলাফল পেলাম না। প্রত্যেকেই এমএলএ এমপিকে জানানো গিয়েছে। এরপর আমি বিষয়টি নিয়ে অঞ্চল প্রধান মোহাম্মদ মুসা আলীর কাছে যাই এবং বিষয়টি তুলে ধরি। তিনি আশা দিয়েছেন যে রাস্তাটি কংক্রিট রাস্তা করে দেবেন। এখানে এমপি ল্যাডস থেকে 5 লক্ষ টাকা ধরা হয়েছে গার্ডওয়াল করার জন্য, আর ওটা হয়ে গেলে তারপরে আমাদের এনআরজিএস থেকে ওটা ধরার পরিকল্পনা চলছে। আর আপনারা এখন কি চাইছেন? আমরা চাচ্ছি কি এলাকার রাস্তাটা ভালো হোক, পাকা হোক, যেন বাচ্চা লোকের কাজের সুবিধা হয়, যাতায়াত সুবিধা হয়। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা মারুপুর গ্রামে যেন খুব তাড়াতাড়ি রাস্তাটি হয় এই জন্য বারবার কল করুন পঞ্চায়েত প্রধান মোহাম্মদ মুসা আলী, মোবাইল নম্বর 9851147825 এই নম্বরে। আমি সরিয়া বানু, পশ্চিমবঙ্গের মালদা জেলা থেকে ইন্ডিয়ান হটের পক্ষে।